হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিত এডুকেশন। তো আজি আমি ডিসকাস করিম জেনারেল সায়েন্সর ছয় নম্বর চ্যাপ্টার, যেটু জীবন প্রক্রিয়া। ছয় নম্বর চ্যাপ্টারটো জীবন প্রক্রিয়ার, ইয়ার যিমানবোৰ এম সি কিউ বা এক নম্বরী কোয়েশ্চন হব পাৰে, তো সেইবোৰ আমি আজি ডিসকাস করিম এই ভিডিওটোত। তো ভিডিওটো চাই থাকক, আর ভিডিওটো ভাল লাগিলে ভিডিওটো লাইক করিব, চ্যানেলটো সাবস্ক্রাইব করিব। তো আজি ভিডিওটোর ফার্স্ট কোয়েশ্চনটো হৈছে যে আমাৰ লালটিত থকা উৎসেচকবিধ হল এমাইলেজ। আমার লালটিত থকা উৎসেচক, লালটিত কি উৎসেচক থাকে সেইটো হব এমাইলেজ। তারপর আছে দুই নম্বর কোয়েশনটি, যি প্রক্রিয়ার দ্বারা স্বপেশী জীবর কার্বন আর শক্তির প্রয়োজনীয়তা পূর্ণ করা হয় তাক সালসংশ্লেষণ বলা হয়। সালসংশ্লেষণের জড়িয়ে স্বপেশী জীবে শক্তি যোগান ধরে ন, তো এই সালসংশ্লেষণ হব। তারপর তিন নম্বর কোয়েশনটি হচ্ছে, চর্বি অণুর ইমালসিফিকেশন সংঘটিত করে পিত্ত লবণে। তারপর চারি নম্বর হচ্ছে, অবাতশোষণ সম্পূর্ণ হয়, অবাতশোষণ কত সম্পূর্ণ হয় এইটো এইটার অ্যান্সার হব সাইটোপ্লাজমত, এইটার অ্যান্সারটি হব সাইটোপ্লাজম। তারপর পাঁচ নম্বর হচ্ছে, ফক আর পিয়া লগার অনুভূতির বাবে পরিচালিত মস্তিষ্কর অংশটি হল প্রমস্তিষ্ক। ছয় নম্বর কোয়েশনটি হচ্ছে, শ্বেতসারক সরল শ্রেণীলৈ রূপান্তর করা উৎসেচকটোর নাম হল এমাইলেজ। তারপর সাত নম্বর কোয়েশনটি হচ্ছে, মানুষের বৃক্ষ দুটা কণ্ঠতন্ত্রের অংশ, রেশনতন্ত্রের অংশ। তারপর আট নম্বর কোয়েশনটি হচ্ছে, উদ্ভিদের দেহত জাইলামর কাম হল পানির পরিবহন, আর ফলয়ামর কাম হয়েছে খাদ্য পরিবহন। তারপর নয় নম্বরটি হচ্ছে, স্বপেশীয় পরিপুষ্টিত প্রয়োজন হয়, স্বপেশীয় পরিপুষ্টিত প্রয়োজন হয় কার্বন ডাই অক্সাইড আর পানি, এই প্রয়োজন হয় পত্রহরিত সূর্যর পোহর। ইয়ার উপর আটাইকিটা প্রয়োজনীয় হয়, ওপৰৰ আটাইকেইটা। তাৰপিছত দহ নম্বৰটো হৈছে, পাইৰুভেট অণু ভাঙি কাৰ্বন ডাই অক্সাইড পানী আৰু শক্তি উৎপন্ন হোৱা বিক্ৰিয়াটো সম্পাদিত হয় মাইটোকণ্ড্ৰিয়াত, এইটো হৈছে ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট। তাৰপিছত এঘাৰ নম্বৰটো হৈছে, তলৰ কণ্ঠ বিকল্পই জীৱিত জীৱৰ বৈশিষ্ট্য সূচায়, এইটো হৈছে শোষণ। তাৰপিছত বাৰ নম্বৰটো হৈছে, সালসংশ্লেষণৰ বাবে তলৰ কণ্ঠ আৱশ্যক নহয়, এইটো হৈছে অক্সিজেন, কারণ সূর্যর পোহর লাগবে সালসংশ্লেষণ হবলৈ, কার্বন ডাই অক্সাইডও লাগবে আর পানিও লাগবে, আর এই অক্সিজেন সালসংশ্লেষণ হওয়ার পিছত অক্সিজেনটো উদ্ভিদে এৰি দিয়ে। তারপর তেরো নম্বরটি হৈছে, এমিবাক খাদ্য সংগ্রহত সহায় করে কুটপদে। চৈধ্য নম্বরটি হৈছে, সেউজীয়া উদ্ভিদর পরিপুষ্টির প্রকার হল স্বপেশীয়। মানুষের পনেরো নম্বরটি হৈছে, মানুষের ক্ষেত্রত পাচন ক্রিয়ার আরম্ভ হয় মুখৰ পৰা। তাৰপিছত ষোল্ল নম্বৰ কোৱেশ্যনটো হৈছে, শোষণত উৎপন্ন হোৱা শক্তি নিহিত যৌগটো হ'ল এ টি পি, এইটোৰ এনচাৰ হ'ব এ টি পি। তাৰপিছত তিনিটা কাৰ্বনযুক্ত পাইৰুভেট অণুৰ সৃষ্টি হয় কোষ প্ৰৰোষত। ওঠৰ নম্বৰটো হৈছে, পেশী কোষত পাইৰুভেট অণুৰ পৰা সৃষ্টি হোৱা এচিডবিধ হ'ল লেক্টিক এচিড। তাৰপিছত ঊনৈছটো হৈছে, কোন প্রকারের রক্তনলিকার বেরখন দাঁত, এটা হচ্ছে ধমনী, ধমনির বেরখন দাঁত, রক্তনলিকার বেরখন দাঁত। বিশ নম্বরটি হচ্ছে, তলর কণ্ঠ প্রাণীর ক্ষেত্রত তেজর গতিপথর এটা পূর্ণ চক্র সম্পূর্ণ করতে হৃদযন্ত্রের মাজেরে তেজ এবারহে পরিবাহিত হয়, এটা হবো মানুষের। তারপর উনিশ নম্বরটি হচ্ছে, উদ্ভিদের গ্যাসের আদান প্রদানের লগত জড়িত অংশ হল কাণ্ড। তাৰপিছত পাকগ্ৰন্থিৰ পাচক ৰসত থকা থাকে কি থাকে, হাইড্ৰক্লৰিক এচিড। তাৰপিছত ঊনৈছটো হৈছে, পাচক নলীৰ আটাইতকৈ দীঘল অংশটো হ'ল বৃহদন্ত্ৰ। তাৰপিছত চৌব্বিছ নম্বৰটো হৈছে, আন্তৰিক ৰস নিঃসৰণৰ লগত জড়িত পাচক নলীৰ অংশটো কি, এইটো হৈছে ক্ষুদ্ৰান্ত। তাৰপিছত পঁচিছটো হৈছে, ক্ষুদ্ৰান্ত চৰ্বিসমূহ ৰূপান্তৰিত হয় এমিনো এচিডলৈ। তাৰপিছত ইয়াৰ কিছুমান এক নম্বৰী কোৱেশ্যন আছে, এইবোৰ চাই ল'বা, ইম্পৰ্টেণ্ট হয়। ইয়াৰ কিছুমান এনচাৰ, জীৱদেহৰ ভিতৰলৈ শক্তি স্থানান্তৰণ কৰা প্ৰক্ৰিয়াটো হৈছে পৰিপুষ্টি, এইবোৰ চাই ল'বা ভালকৈ, এইবোৰ ইম্পৰ্টেণ্ট হয়, চাই ল'লে হ'ল। তো আজি ভিডিঅ'টো এইখিনিয়ে, যদি ভিডিঅ'টো ভাল লাগে লাইক কৰিবা আৰু ফ্ৰেণ্ডছলৈ।